আমরা আজকের ক্লাসে শিখব কিভাবে আমরা অন পেজ এসইও করতে পারি ইয়োস্ট এসইও প্লাগইনের মাধ্যমে ওয়ান পেজ ওয়েবসাইট। তো আশা করি ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আপনারা অন পেজ এসইওতে ইয়োস্ট এসইও দিয়ে কী কাজ করতে হয় এগুলো আপনারা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। তো আমি ভিডিওটা শুরু করছি, আমাদের স্ক্রিনটা আগে শেয়ার করব। এখন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইউএসপিএস যদি আমরা যদি কাজ করি তাহলে আমাদের ইয়ে করতে হবে, কি করতে হবে, আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। এই যে দেখেন, এখানে আমরা আসার পরে দেখেন এই যে লেখা আছে প্লাগইন, লেখা আছে ইনস্টল প্লাগইন, ক্লিক করলে আমরা এখানে যে যা যে প্লাগইনগুলো আমরা ইউজ করছি সেগুলো পাবো। আর হচ্ছে অ্যাড নিউ, মানে আমরা একটা নতুন প্লাগইন অ্যাড করতে চাচ্ছি তাহলে আমরা অ্যাড নিউ যাব। তো আমরা অ্যাড নিউ আসলাম। অ্যাড নিউ আসার পরে আপনাদের যে কাজটা হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনাদের এই একটা এই ইয়োস্ট এসইওটা বর্তমান সময়ে অনেক জনপ্রিয় একটা এসইও। আমরা যদি ইয়োস্ট এসইওটা নিয়ে আমরা গুগলে সার্চ করি তাহলে আমরা দেখতে পাবো এটা আসলে জনপ্রিয়তা কেমন। ইয়োস্ট এসইও, ইয়োস্ট এসইও, এই দেখেন ইয়োস্ট এসইওতে তাদের 5 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টল আছে, ঠিক আছে। এটা 15 ইয়ার ধরে তারা এটা রিলিজ করছে 15 বছর আগে। সো এটা খুবই খুবই জনপ্রিয় একটা প্লাগইন। এই প্লাগইনে আমরা কাজ করব আমাদের ওয়েবসাইট। এখানে আসার পরে আমরা এই যে এখানে সার্চ করব ইও স্টেশন, লেখা একটা এন্টার দিলেই চলে আসবে ইও স্টেশন। এসইও প্লাগইনটা এখানে চলে আসবে। এখানে অল ইন ওয়ান আছে একটা ইউএসটিসি। আমাদের আমরা যখন প্রথম অবস্থায় আমাদের ইয়ে করব ওয়েবসাইটটাকে ইউএসটিসি ইনস্টল করতে যাব তখন ইনস্টল নাও লেখা থাকবে যে এখানে অ্যাক্টিভ এখানে, যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে এই জন্য অ্যাক্টিভ দেখাচ্ছে। সো এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন, তারপরে আবার রিলোড দিবেন, দেন আপনার এখানে এটা কাজ শুরু হয়ে যাবে। কাজ হওয়ার পরে আপনার এটাকে ডিঅ্যাক্টিভ আবার অ্যাক্টিভ করতে হবে, এই যে ইনস্টল প্লাগইনে আসবে না, এটা ইনস্টল হওয়ার পরে এটাকে আবার অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভ দুটো অপশন থাকে। তো এই কাজটা আপনাকে করতে হবে। তো এই যে ইনস্টল প্লাগইন এখানে আসবে, আসার পরে এই যে জ্যাক্সের ডিঅ্যাক্টিভ, আমরা এখানে ডিঅ্যাক্টিভ লেখা আছে, আমরা এখানে কি করতে পারবো, আমরা যখন ইয়ে থাকবো এই যে লেখা আছে অ্যাক্টিভ, ঠিক আছে, এখানে লেখা আছে কি অ্যাক্টিভ, এখানে ক্লিক করলে আমরা অ্যাক্টিভ হয়ে যাবে এই প্লাগইনটা। এই দেখেন এই যে ডিঅ্যাক্টিভ, মানে এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, ডিঅ্যাক্টিভ সেটিং আছে। এখন আমরা ইউএসএস র্যাঙ্ক ম্যাথ আমি কি করছি অ্যাক্টিভ, এখানে ক্লিক করলে অ্যাক্টিভ হবে ডিঅ্যাক্টিভ, এই যে ইউএসপিএসইও এটা এই যে এখানে ক্লিক করে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, এটা অ্যাক্টিভ আছে বর্তমানে। তো আপনারা এখানে অ্যাক্টিভ পাবেন, ক্লিক করলেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা কাজ শুয়ে সে আপনাদের কাজ হলে আপনারা এই যে নিচে এখান দেখতে পাচ্ছেন ইউএসপিএসইওর একটা অপশন চলে আসছে। ইউএসপিএসইওর অপশন আসার পরে এখানে ক্লিক করবেন, এই ইউএসপিএসইওর ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন আছে। তো আমরা এই যে জেনারেল এগুলাতে আপনারা ক্লিক করেন, জেনারেলে ক্লিক করবেন, জেনারেল কি করলে এখানে জেনারেল কিছু সেটিং আছে, সেই সেটিংগুলো আপনাকে করতে হবে। কি কি সেটিং করতে হবে, আপনার ওয়েবসাইটের যে আপনার গুগলে সার্চ করলে পাবে সেই পাওয়ার জন্য কি করতে হয়, গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটাকে অ্যাড করতে হবে। তো এই গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটাকে যদি না অ্যাড করেন তাহলে আপনার ওয়েবসাইটকে কখনোই আপনি গুগলে সার্চ করে পাবেন না। সো সেটা কীভাবে করতে হবে, সেটা করার জন্য এই র্যাঙ্ক ম্যাথ এসইওর আপনাদের সাহায্য নিতে হবে। তো আমি এখানে র্যাঙ্ক ম্যাথ নাই ইয়োস্ট এসইওর সাহায্য নিতে হবে। ইয়োস্ট এসইও ক্লিক করে আমরা এই যে জেনারেল অপশনে এখানে চলে আসব। চলে আসার পরে আমরা একটু অপেক্ষা করি, দেখতে পাবো যে এখানে আমাদের এই ইয়েটা চলে আসবে। তো আমাদের আমাদের এই যে গুগলের সার্চ কনসোলে অ্যাড করতে হলে আমাদের যে এখানে গুগল সার্চ কনসোলে, এই যে দেখেন গুগল সার্চ কনসোলে একটা অপশন আছে, এই যে ওয়েবসাইটে চলে আসবে।
এই যে স্টার্ট নাও, এখানে আসলে আপনার ওই যে এখানে একটা জিমেল ইয়ে করতে হবে, এই যে স্টার্ট নাও যদি ক্লিক করি আমরা দেখেন এই যে এরকম অপশন পেয়ে যাবেন সার্চ কনসোলে। আপনি যখন আপনার ওয়েবসাইটটাকে অ্যাড করতে চান এরকম অপশন শুনবে, ইউআরএল আর ডোমেন। ঠিক আছে, তো আমরা কী করবো, ইউআরএলটা এখানে দেবো, ইউআরএল দিয়ে কন্টিনিউ করলেই আপনার ওয়েবসাইটটা গুগলের সার্চ কনসোলে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, গুগলের সার্চ কনসোলে অ্যাড হয়ে যাবে, এ একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমরা এই যে জেনারেল সেটিং দিকে এখানে আর একটা রিলোড দিতে হবে। এখান থেকে আমরা জেনারেল অপশন থেকে আছে, তো এই জেনারেল অপশনে আমরা ইউএসএস প্লাগইনে ক্লিক করি। এটা ওয়েবসাইটটা এই দেখেন আমার ওয়েবসাইটে একটু সমস্যা দেখা যাচ্ছে। আমরা ওয়ার্ডপ্রেস যখন অপশন আসবো এখানে ড্যাশবোর্ড, এখানে বিভিন্ন ইন্টারফেস দেওয়া আছে, তো এখানে আপনার ড্যাশবোর্ডে যেভাবে আছে সেভাবে থাকবে। আপনার জাস্ট এখানে চলে আসবেন হচ্ছে এখানে এখানে লেখা আছে কি ওয়েব মাস্টার, এখানে আমরা চলে আসবো। এখান থেকে ওই যে বললাম না আপনাদের যে গুগল সার্চ কনসোলে একটা অ্যাকাউন্ট করতে হবে, তো গুগল সার্চ কনসোলে যখন আমরা এই যে এখানে দেখছেন এই যে গুগল সার্চ কনসোলে ক্লিক করলে আপনারা গুগল সার্চ কনসোলে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে ওয়েব মাস্টার বিনে নিয়ে যাবে আপনাকে। এখানে দেখেন এখানে ক্লিক করলে এই যে বিন ওয়েব মাস্টার চলে আসছে, বিন ওয়েব মাস্টার আসার পরে আপনার ওয়েবসাইটটাকে তারা অ্যাড করার জন্য একটা অপশন দেবে, এখানে একটা অপশন দেবে যে এরকম একটা কোড দেবে, এইরকম কোড, এই কোডটা নিয়ে এখানে পেস্ট করে দেবেন। এখানে এটা করার জন্য আপনাকে অবশ্যই মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তো আমরা এটা করে আমরা এটা করতে পারবো সহজ কাজ। তারপরে এই 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 কাজটা করতে হবে, তারপরে এখান থেকে আপনার আসার পরে এই যে লেখা আছে কি সার্চ অ্যাপিয়ারেন্স, এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখানে আরেকটা ছোট্ট একটা কাজ আছে, সেই কাজটা আপনাকে করতে হবে। আমরা ওয়েবসাইটটাকে একটু বিজি, আচ্ছা আমরা অল পোস্টে ওয়েবসাইটটাকে বিজি, আচ্ছা ঠিক আছে আমরা এখানে থাকি, থাকার পরে যাবার সমস্যা হচ্ছে একটু লোডিং নিয়ে। এটা এখানে আসার পরে আপনাদের এখানে যে স্লাইড টাইটেল সেপারেটর একটা ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে সেভ করবেন। তারপরে কন্ট্রাক্ট টপিক এখানে যা যা আছে অন থাকবে, এভাবে আপনি থাকবে। ঠিক আছে, এখন দেখেন কন্টেন্ট টপিক এই এখানে একটা মেটা ডিসক্রিপশন দিতে হবে আপনাদের, আমাদের মেইন ওয়েবসাইটের একটা মেটা ডিসক্রিপশন আমরা ক্রিয়েট করে আমরা এখানে দিয়ে দিতে পারবো, বা আপনার ক্লায়েন্টের জন্য এখানে দিয়ে দিতে পারবো। তারপরে মিডিয়া, মিডিয়া ইউআরএল ইয়াস থাকবে, তারপরে এগুলো যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। এখানে সোশ্যাল ইমেজ দিতে পারবেন, ঠিক আছে এখানে যেভাবে আছে সেম এইভাবে থাকবে, এইটা যেভাবে আছে ঠিক এভাবে থাকবে, এখানে কোনো কাজ করতে হবে না। এগুলো বার কোড ওকে, এটা হচ্ছে হোম টেক্সট সেভ একশো, ওই যে এটা হচ্ছে আপনার যে আমাদের ওয়েবসাইটে কোনো সমস্যা হলে এই যে এই লেখাটা আসবে, এটা একটা অপশন। আর আর এস এস আমাদের ওয়েবসাইটে আর এস এস সাবমিশন করতে পারবো আমরা, সে একটা অপশন। কোনো ওয়েবসাইটকে যদি আমরা লিঙ্ক করতে চাই তাহলে এটাকে আর এস এস সাবমিশন বলে। তো এই কাজগুলো আপনার এখান থেকে করে জাস্ট সেভ করে দেবেন, এতটুকুই কাজ। এই কাজটা থাকবে আপনার হচ্ছে ইউএস এসিও ইনস্টল করার পরে এখানে এই কাজগুলো করতে হবে। এখন আমরা চলে যাব আমাদের এই ইউএস এসিও দিয়ে, আমরা যে গত ক্লাসে আমরা একটা পোস্ট করেছিলাম সেই পোস্টটাতে চলে যাবো, যে দেখা যাচ্ছে পোস্ট ক্লিক করে এই যে অল পোস্ট এখানে ক্লিক করবেন। অল পোস্টে ক্লিক করার পরে আমাদের এই পোস্টটাকে আমরা এই যে এখানে ক্লিক করে আমরা এডিট করব। এডিট করার আগে আপনাদের বলি এই পোস্টটা আমাদের লেখা আছে কি
এখানে দুইটা লাল চিহ্ন আছে আর এগুলাতে সবুজ দেওয়া আছে, তার মানে এগুলো পারফেক্ট ভাবে এসিও ছিল, লেখা আছে গুড, এগুলো পারফেক্ট এসিও হয় না, এই কারণে লেখা আছে ব্যাড বা লাল হয়ে গেছে। তা আমরা এখানে ক্লিক করে এডিটে ক্লিক করবো, একটা নতুন ট্যাব ওপেন করে আমরা এডিট করবো, এডিটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমরা একটু নিচে চলে আসবো, আসার পরে এই যে লেখা আছে, তো আমরা তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা থাকবে সেই ফোকাস কিওয়ার্ডটাকে আমাদের টাইটেলে ইউজ করতে হবে। তো আমাদের ফোকাস কিওয়ার্ডটা আমরা টাইটেলে ইউজ করেছি, টাইটেলে ইউজ করছি, এবং এই টাইটেলে যে ইউআরএলটা আছে, টাইটেল ইউআরএলটা আপনি নিচে সেকশন, এই টাইটেলটা আমাদের এই ইউআরএল এ ইউজ করতে হবে, এটা আমরা ইউজ করেছি। এটা থাকুক, আমরা সবার নিচে চলে যাব, আমরা ইউএসড এসইও দিয়ে কাজ করতে হলে আমাদের কী করতে হবে, এই নিচে আসতে হবে। নিচে আসার পর এই যে এখানে দেখেন, এখানে ইউএসড এসইও লেখা আছে, এই যে এসইও এই অপশনগুলো এখানে আপনারা পাবেন। রিডিবিলিটি, তা রিডিবিলিটিতে কী এখানে কী কী প্রবলেমগুলো আছে আমাদের এখান থেকে আমরা সেগুলো দেখতে পারবো, ঠিক আছে, এগুলো আমরা দেখতে পারবো। তো আমরা এই এসইওতে ক্লিক করবো, এখানে আমাদের ফোকাস কিওয়ার্ড দিতে হবে। আমাদের ফোকাস কিওয়ার্ডটা কী ছিল, আমাদের ফোকাস কিওয়ার্ডটা ছিল, আমাদের ফোকাস কিওয়ার্ড ছিল নিউ, এই যে এটা আমাদের ফোকাস কিওয়ার্ড ছিল, এই যে এটা, এটা হচ্ছে আমাদের ফোকাস কি, এই কিওয়ার্ডটা আমরা এখানে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে আপনার এই যে এখানে একটা মেটা ডিসক্রিপশন দিতে হবে, এটা ইনপুট হওয়ার পরে দেখেন এই যে এখানে লেখা আছে প্রিভিউ গুগল, আমরা মোবাইল এরকম দেখতে পাচ্ছি আর ইয়েতে আমরা এরকম দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমাদের ফিউচার ইমেজটা, ঠিক আছে, এই ফিউচার ইমেজটাই এখানে শো করবে, এই যে এখানে, ঠিক আছে, এই ফিউচার ইমেজটা এখানে শো করবে, আর এই যে ডেস্কটপে ইমেজ এভাবে শো করবে, ডেস্কটপে ওভাবে আসবে না। আমরা দেখেন এখানে আমরা বলছিলাম না সেপারেটর, আমরা এই সেপারেটর দেখছি, আর এই যে আমাদের ইউআরএলটা এরকম ইউআরএল থাকবে, আর এই যে টুকটি দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা মেটা ডিসক্রিপশন লিখতে হবে। তো মেটা ডিসক্রিপশনটা আগে আমাদের কী করতে হবে, ব্যবহার করতে হবে। তো মেটা ডিসক্রিপশন ইউজ করার আগে আমাদের অবশ্যই এখানে কী করতে হবে, এই মেটা ডিসক্রিপশনটা অবশ্যই 160 ক্যারেক্টারের হতে হবে, এবং 160 ক্যারেক্টারের ভিতরে আমাদের কী করতে হবে, আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা এখানে রাখতে হবে। তো আমরা মেটা ডিসক্রিপশন হিসেবে আমরা সবসময় ইউজ করবো হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে প্রথমে যেটুক থাকবে সেইটুক আমরা এখানে ইউজ করবো, প্রথম যে লেখাটুক থাকবে সেই লেখাটুকু আমরা এখানে ইউজ করে দিয়ে দেব। আমরা এখানে ক্লিক করে দিয়ে দিলাম, দেখেন মেটা ডিসক্রিপশন দেওয়ার সে আমাদের এই এই অপশনটা আসছে, আমাদের ফোকাস কিওয়ার্ডটা কিন্তু এখানে আমরা ব্যবহার করেছি, 100 ওয়ার্ডের ভিতরে আমরা এখানে ইয়েটা করেছি। এখন দেখেন এখানে কিন্তু আমরা দুইবার ইউজ করে ফেলছি, ওইখানে একটা করছি আর একটা এখানে করছি, ঠিক আছে, এই ওইখানে একটা করছি এখানে আরেকটা করে বসছি। তো এখন আমাদের এখানে আরেকটা এলএসআই কিওয়ার্ড ইউজ করতে হবে, এলএসআই কিওয়ার্ড কোনগুলো, এই যে দেখেন এই যে আমরা কিওয়ার্ডগুলো নিয়েছি, তো এই কিওয়ার্ডগুলো থেকে আমরা এখন এখান থেকে একটা এলএসআই ইউয়ার্ড নেব, এই যে হচ্ছে এলএসআই কিওয়ার্ড, ওইটাও নিতে পারি, অথবা আমরা অন্য আর একটা নেই, এই যে এটাকে নিই, টপ রেস্টুরেন্ট, একই করে আমরা এটা নিয়ে নিলাম, আর ডিসকাস্ট দ্য বেস্ট রেস্টুরেন্ট উইথ এ ভিউ রাইস। তারপর এখানে আপনি আরো অ্যাড করতে পারবেন, এখানে আপনি আরো কিছু কিওয়ার্ড অ্যাড করবেন, কারণ এই লেখার এই এইটা আমাদের এই যে এরকম এরকম সবুজ হতে হবে, ঠিক আছে, এটা এরকম সবুজ হবে। তো এখানে আপনার যদি আরও কিউআর ইউজ করতে চান তাহলে আমরা এখানে এটা ইউজ করব, এই লেখাটুকু আমাদের গ্রামাটিক্যাল ঠিক আছে কিনা এটা আমাদের চেক করতে হবে। তো ক্লিক করে আমরা কি করব, স্মল এস এতে চলে যাব, স্মল এসিও টুলস এখানে চলে যাব, যার পরে আমরা গ্রামাটিক্যাল চেক করব, অফিসারে আসবেন, আসার পরে যে গ্রামার চেক এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এখানে পেস্ট করবেন,
আমরা দেখেন ক্যারেক্টার তাহলে 35টা, 98টা হলে তো আমাদের ক্যারেক্টার অনেক বেশি হয়ে গেছে, আর 160টা রাখতে হবে ইয়েতে। এই যে গ্রামার এখানে ক্লিক করতে হবে, এখন এটা চেক হচ্ছে। তাই দেখেন আমাদের সে ইয়ে করে দিয়ে দিছে, দেখছেন এই যে এরকম ভাবে লিখতে হবে। এটা কপি করব, কপি করে আমরা এখানে ক্লিক করে কপি করবেন, এখানে আবার পেস্ট করে দিবেন, ব্যাস্ট হয়ে গেল। এখন এইটুকু দিতে পারেন, সমস্যা নেই, এটা কোনো সমস্যা হবে না। এখন আমরা এই যে প্রবলেম আছে না, এই দেখেন এটা আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে। এখন এখান থেকে তারা আমাদের ইয়ে করছে, দেখেন আমাদের গুড, আমরা 10টা গুড পেয়েছি। এখানে 10টা গুড পাওয়ার পরে আমরা এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এসইও লেখা আছে কি গুড, এখানে লেখা আছে কি রিডিবিলিটি ওকে আছে। আমরা ওকে থাকুক, আমরা এখানে আরো আরো গুড করতে চাই, আরো অনেক ভালো করতে চাই। তাহলে আরো অনেক ভালো করতে হলে আমাদের যে অ্যানালাইসিস, যে 4টা প্রবলেম আছে, এই 4টা প্রবলেম কি করতে হবে, ইয়েস করতে হবে। এই দেখেন ফেস কিউআরটি সাব হেডিং, তাহলে হেডিং 2 হেডিং 3 প্লিজ ইনক্লুড ইওর ফেস কিউআর। আমাদের ফেস কিউআর হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের ফেস কিউআর। এই ফেস কিউআরটাকে আমাদের কপি করতে হবে, কপি করে এই ফেস কিউআরটাকে আমাদের যে আমরা যে ইউজকে এই যে ওয়েবসাইটে হেডিং 2, এটা আমরা হেডিং 2 তে ইউজ করছি না, হেডিং 2 তে ইউজ করতে হবে। হেডিং 2 তে এই লেখাটা আমাদের ইউজ করতে হবে, আমাদের কিউআরটা, মেন কিউআরটা। এখন এটাকে কপি করব, কপি করে আমরা আর এখন এগুলো করার আগে এখানে আমাদের একটু কাজ করে নিতে হবে, যে লোকেশন এগুলো আমাদের এটাকে লিংক করে দিতে হবে। যে এটা একটা এখন একটা লিংক হয়ে গেল, এখন ক্লিক করলেই আমাদের এই ওয়েবসাইটের যে ভিজিটররা থাকবে তারা চলে যেতে পারবে। এটা আপনারা আমাদের এটা এখনই করে নিচ্ছি, আর এটা যেভাবে আছে এইভাবে থাকবে। এটা তো আমরা বুঝতে পারলাম, এটা হলো আমাদের হেডিংয়ে আমাদের কিওয়ার্ড ইনক্লুড করতে হবে হেডিং 2 তে। আমরা হেডিং 2 এখানে এই ওয়েবসাইটটাকে আমাদের কী করতে হবে, এই যে ইনসার্ট করে দিতে হবে। এইটাকে বলে হচ্ছে, এটাকে বলে হচ্ছে কি ইন আউটগোয়িং লিঙ্ক, আমাদের ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটকে আমরা কী করছি লিঙ্ক প্রোভাইড করছি, এটা হচ্ছে আউটগোয়িং লিঙ্ক। আমরা এগুলো একটু পরে আমরা এটা বুঝতে পারবো। তো এই কাজটা আমরা এখন করে যাচ্ছি, এই যে এখানে আমাদের ওই ইয়েটা দিতে হবে, এটা আমরা ক্লোজ করে দিলাম, কারণ এটা আমাদের হেডিং 2 তে আমাদের কিওয়ার্ডটা মেন ফোকাস কিওয়ার্ডটা এখানে রাখতে হবে হেডিং 2 তে। তো আমরা এখানে রেখে দিই, ওই সবগুলাতে তো রাখা আছে, এখন সবগুলাতে রাখা আছে, কিন্তু এটা রাখছি, এটা আমাদের ওয়েবসাইটটাকে ইয়ে করে দিতে হবে, এখানে ইনসার্ট করে দিতে হবে। এটা রাখ, ঠিক আছে, এটা ঠিক আছে, এই ওয়েবসাইটটা ঠিক আছে, কিন্তু এটাকে আমরা একটু নিচে নামাই দিই। এখানে তো আমাদের ফোকাস কিওয়ার্ডটা আমরা এখানে ইউজ করছি, এটাকে একটু নিচে নামাই দেই, আর হচ্ছে এটাকে আমরা লিঙ্ক করে দিই। এখানে ক্লিক করলে আমাদের ওই ওয়েবসাইটে তারা চলে যাবে। তাহলে এটা ঠিক আছে, আমরা হেডিং 2 তে আমরা কি করলাম ইয়ে করছি। এখন এটা তো হেডিং 2 গুলা দিলাম, হেডিং 3 তেও আমাদের ইয়ে করতে হবে, এই যে এই কিওয়ার্ডটা আমাদের ইনক্লুড করতে হবে। এই হেডিং 3 তে ইনক্লুড করার আগে আমরা এই কাজটা আগে শেষ করে দিই, যে ওয়েবসাইটটাকে আমরা লিঙ্ক আকারে দিয়ে দিব। এখানে ক্লিক করে এই যে লিঙ্ক হয়ে গেল, এখানে ক্লিক করে এটাকে আমরা এন্টার করি, ক্লিক করে এন্টার করি, আর এই যে এই লেখাগুলো এটা অনেক বড় বড় দেখা যাচ্ছে, সমস্যা নেই, এটা থাকতেই পারে। এই ওয়েবসাইটটাকেও আমরা এ করে দিলাম, এনে আমাদের অপশনটা নাই, তো আমরা এটা এখানে দিব না, এটা যেভাবে আছে এভাবেই থাকবে। হ্যাঁ, এটা ঠিক আছে অপশন, এটাকে একটু নিচে নামাই দিতে হবে। এই যে এটা এখানে আমাদের কিওয়ার্ডটা রয়েছে, এটা একটু নিচে নামাই দিতে হবে।
এখানে আমাদের কিওয়ার্ডটা রয়েছে, আর এখানে তো আমরা এই যে কিওয়ার্ডটা ইউজ করছি 100 ক্যারেক্টারের ভিতরে। আচ্ছা এগুলো দেওয়ার শেষ হলে আপনি এখানে কি করতে হবে, আপডেট করতে হবে। তো আরো কাজ আছে, আমরা এই কাজটা করে তারপরে আপডেট করব। আবার আমরা নিচে চলে যাই, যেহেতু আমরা ফোকাস কিওয়ার্ডটা হেডিং 2 তে আমরা ইনক্লুড করে ফেলছি সাব হেডিং, ঠিক আছে। 1 এবং আরেকটা 3 তে ইনক্লুড করতে হবে, 2 এন্ড 3 তে ইনক্লুড করতে হবে। এই সাব হেডিংটাতে আমাদের 3 তে ইনক্লুড করতে হবে। থ্রিতে ক্লিক করার জন্য আমরা সবার শেষে এখানে ক্লিক করে দেই। ক্লিক করে এটাকে আমরা উল্টো করে এই যে হেডিং টু আমরা হেডিং এখানে থ্রি দিয়ে দিলাম, থ্রি দিলাম। নিউ ইয়ার রেস্ট ওয়ার্ক উইথ এ ভিউ দ্য বেস্ট রিভিউ, রিভিউ দ্য বেস্ট রিভিউ অন গুগল ম্যাপস। তো আমরা এখন দেখেন এখানে আমরা গুগল ম্যাপস ইউজ করছি না, গুগল ম্যাপস এখন আমাদের এই ওয়েবসাইটে আমরা এই গুগল ম্যাপসকে একটা লিঙ্ক প্রোভাইড করব। এই লিঙ্কটাকে বলা হচ্ছে আউটগোয়িং লিঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে আউটগোয়িং লিঙ্ক। তো এই গুগল ম্যাপসের লিঙ্ক দেওয়ার জন্য আমরা এখানে যাব, যাওয়ার পরে গুগল ম্যাপস, এই গুগল ম্যাপসকে আমরা এখানে ক্লিক করে এই যে কপি লিঙ্ক কপি করলাম, কপি করে এখানে এটাকে ব্লক করবেন। এটাকে আমরা কি করলাম, ব্লক করার পরে এখানে ক্লিক করে আমরা এটা একে একটা লিঙ্ক দিলাম। এটা হচ্ছে আমরা একে একটা লিঙ্ক দিলাম। এখন আপনাকে আরও একটা লিঙ্ক দিতে হবে, হচ্ছে আমাদের যে কিওয়ার্ডটা রয়েছে, আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা রয়েছে, এই কিওয়ার্ডটাকে একটা এই কিওয়ার্ডটাকে আমরা কপি করব, এই কিওয়ার্ডটাকে ব্লক করবে, ব্লক করে এই কিওয়ার্ডটাকে আমাদের একটা লিঙ্ক দিতে হবে। এই জন্য এই লিঙ্কটাকে কপি করলাম, কপি করে এটা ব্লক করে এখানে ক্লিক করে করে আমরা এই আমাদের যে মেন কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডকে একটা লিঙ্ক দিলাম। মানে আমাদের এখানে কি বলছে দেখেন, এখন প্রবলেম পাস্ট হয়ে গেছে, ইন্টারনাল নো ইন্টারনাল লিঙ্ক হ্যাভ প্রভিড দিস প্লেস, মেক শিওর এর সাম সিঙ্গেল টাইটেল হ্যাভ অনলি টাইটেল 75 মোর দেন 75 আছে হেডিং টু এন্ড আছে টু আর কপি। এখন এইগুলার সমস্যা নাই, এগুলার সমস্যা না। ইন্টারনাল লিঙ্ক, এখন ইন্টারনাল লিঙ্কটা কি, আমরা এখন ইন্টারনাল লিঙ্ক করব। এখানে আমাদের এই কাজটা বাদ দিতে হবে সম্ভবত, এই যে এই কাজটা বাদ দিতে হবে, কারণ এটা গুগল এখন ইয়ে করতেছে না, এটা তারা আমাদের বাদ দিচ্ছে। এখন ইন্টারনাল লিঙ্ক করবো না, ইন্টারনাল লিঙ্কটা কি, ইন্টারনাল লিঙ্ক হচ্ছে যে আপনার ওয়েবসাইটকেই আপনি কি করবেন, এই যে এখানে ওইটা বাদ দেওয়ার পরে এই যে এখন প্রবলেম পাঁচটা দেখাচ্ছে, এই যে আমরা এই যে আমাদের যে লেখা আছে না থ্যাংক ইউ এই লাইভ স্ট্যাম্প, আমরা এটাকে একটা লিঙ্ক করাবো। এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার যে ডোমেন হোস্টিংটা আছে এই ডোমেন হোস্টিং এখানে ক্লিক করে ক্লিক করে দেবেন, এন্টার দিয়ে দেবেন। এই যে আপনার একটা ইন্টারনাল লিঙ্ক হয়ে গেল। এখন দেখেন আমাদের এই প্রবলেম তিনটা হয়ে গেছে, একটা চলে গেছে, ঠিক আছে। আর এই দেখেন আমাদের মেটার ডিসক্রিপশন অনেক বড় হয়ে গেছে, 156 ক্যারেক্টার তারা প্রিফার করতেছে। তো আমরা 156 ক্যারেক্টার দিলাম, আমরা এই লাস্টটুক বাদ দিয়ে দিলাম, এই লাস্টটুক আমরা বাদ দিয়ে দিলাম, 160 ক্যারেক্টার আছে, 156 প্রিফার করছে, আমরা 60 দিলাম, সাইট আমাদের লাগবে। দেখি এখন একটা আপডেট করে দেই, আবার এই কাজ করবেন আর এখানে আপডেট দিয়ে দিবেন, কাজ ক্রিয়েট করবেন আর আপডেট করবেন। আর দেখেন আমাদের এখন ইউএসপিসিওতে এটা লেখা আছে কি, সবুজ চিহ্ন চলে আসছে, গুড। এখানে দেখবেন এই যে লেখা আসবে গুড, যখনই এই যে গুড চলে আসছে তার মানে এখন সবুজ আছে। এখন আমাদের ওয়েবসাইটটাকে এটা আমাদের এসইও ফ্রেন্ডলি একটা আর্টিকেল হয়ে গেছে, এবং এটা একটা এসইও রিলেভেন্ট আর্টিকেল, এবং এই আর্টিকেলটাকে আমরা ওয়েবসাইটটাকে এভাবে আমরা অন পেজ এসইও ক্রিয়েট করলাম। এখন আপনি চাইলে এখানে আরও অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করে এখন তিনটা দেখাচ্ছি তো আমরা ইয়ে করতে পারি, এই যে এটাকে বলছে কি সিঙ্গেল টাইটেল শুড ওয়ান, এখানে আমরা যে ক্লিক করি, যে এখানে ক্লিক করবেন,
পিক করলে আপনাকে তারা দেখাবে আপনাকে কি কাজটা করতে হবে। আপনি যদি না বুঝতে পারেন, ঠিক আছে, আপনি যদি না বুঝতে পারেন তাহলে আপনাকে তারা বোঝাবে যে আপনাকে কি করতে হবে। হেডিং ওয়ান, অনেক বড় করে আরেকটা হেডিং দিতে হয়েছে, হেডিং শর্টকাট এসইও, যে হেডিং ওয়ান, ঠিক আছে, এই যেরকম একটা হেডিং দিতে হবে, এটা বলতেছে তারা, তাই না? এই যে লেখা আছে, শুড অনলি ইউজ এস ইউর মেন টাইটেল ফাইন্ড অল এস ওয়ান ইন ইউর টেক্সট দ্যাট আর নট ইউর মেন টাইটেল অ্যান্ড চুজ দ্য এবল। এটা আমাদের সিঙ্গেল টাইটেল, আমরা এখানে আরেকটা টাইটেল ইউজ করতে পারবো, এই যে এই সবার উপরে আরেকটা টাইটেল আমরা ইউজ করতে পারি, এই যে এখানে এখানে আমাদের একটা টাইটেল ইউজ করতে পারি, এখানে আমরা একটা টাইটেল ইউজ করব অন্য একটা কিওয়ার্ড দিয়ে, এই যে এটা নেই LSI কি, এই যে এটা নেই বেস্ট, এখানে ক্লিক করলাম, সরি এখানে আমরা ইয়ে করতে পারবো না, এটাকে এখানে পেস্ট করব, কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিলাম, তাই গেল। এই দেখেন পেস্ট হয়ে গেছে, বেস্ট ইউজ হয়েছে, এখন এটাকে আমরা হেডিং ওয়ান দিয়ে দিতে হবে। এই যে এটা হেডিং ওয়ান দিলাম, এখানে প্রথম একটু লেখা দিলাম, লেখা দেওয়ার পরে এখানে একটা হেডিং ওয়ান দিতে হবে। এটা আমাকে কি করলো, রেসিও থেকে তার আইটা রেফার করলো, এসিও থেকে তারা আমাকে রেফার করলো, আচ্ছা। তারপরে হচ্ছে এটা কিন্তু এখন গেল না, আমরা একটু এটা ঠিক করে এখন আবার রিমুভ হাইলাইট ফ্রম টেক্সট, এ দেখেন এখন আমরা এই আমাদের এখানে আমাদের এখানে যেগুলো হাইলাইট করছে এগুলো আমাদের, এই দেখেন এই যে হাইলাইট করতে বলতেছে, এগুলো হাইলাইট করতে বলতেছে, এগুলো হাইলাইট করছে, ও আচ্ছা বুঝতে পারছি, এই যে এইগুলো দেওয়ার কারণে এখানে আমি ইয়ে দিয়ে দিছিলাম, এই যে হ্যাশ চিহ্ন দিচ্ছি, এগুলো দেওয়া যাবে না, এগুলা দেওয়া যাবে না, আমরা 100% করবো, আমাদের ইয়েটাকে 100% এসিও করবো, আমরা এগুলা বাদ দিয়ে দিই, হ্যাশট্যাগ এগুলা বাদ দিয়ে দিই, এগুলা বাদ দিয়ে দিবেন, নাম্বার ওয়ান এভাবে থাকবে। তার মানে আমরা এটাকে প্রথম তো এটাকে একটা হাই ইয়ে দিছি, তো এটাকে আমরা হেডিং ওয়ান দিছি প্রথমে, এটাকে হেডিং টু দিতে পারি, আর এটাকে হেডিং আমরা থ্রি দিয়ে দিই, তাহলে অনেকগুলো এটা ইয়েটা সুন্দর হবে। আমরা এটাকে হেডিং টু দিয়ে দিব, তাহলে একটা সিরিয়াল অনুযায়ী একটা ইয়ে চলে আসবে, এটা হেডিং থ্রি দিয়ে দিলাম, এটা হবে হেডিং টু, এটা হচ্ছে হেডিং টু, এটা হচ্ছে হেডিং ওয়ান দিয়ে দিই, এই হেডিং থ্রি দিয়ে দিলাম। এখন এই লেখাটাকে আমরা, আচ্ছা এইভাবে থাকলে এভাবে থাকলে ভিজিটর অনেক বেশি পাওয়া যাবে আমাদের ওয়েবসাইটে, বেশি দেওয়া থাকবে, এটা দিয়ে দিলাম, এটা হেডিং থ্রি দিয়ে দিলাম, হেডিং টু, হেডিং থ্রি, এটা হেডিং টু, এটা হেডিং, এটা হেডিং থ্রি, এখন আরেকটা বিষয় হতে পারে, আমরা এখানে আমাদের কিওয়ার্ডটা ইয়েটা যে কি বলে কিওয়ার্ডটা অনেক বেশিবার ইউজ করতেছি, এটা কেন ইউজ করতে হয়, কিওয়ার্ডটা অনেক বেশি ইউজ করতে হয় আমাদের যে কম্পিটিটর আছে এই কম্পিটিটরকে পিছনে ফেলানোর জন্য আমাদের কিওয়ার্ডটা বেশি ইউজ করতে হয়, কারণ সে এই কিওয়ার্ডটা অনেকবার ইউজ করছে, এই কারণে আমাদের তার চেয়ে কিছু বেশি ইউজ করতে হবে। সো এই জন্য আমরা এটাকে কি করছি, এটাকে আমরা ফোর দিয়ে দিই,
কিন্তু আমরা লিঙ্ক করেছি, এখন আমরা এসে অ্যানালাইট যাই, ফেস স্ক্রিন এস ও টাইটেল, এসইও টাইটেলে আপনারা এইভাবে করে করে টাইটেলে কি দিতে হবে, কিওয়ার্ডটা দিতে হবে। এখানে আর একটু কাজ করতে হবে, বললাম না এই কিওয়ার্ড গুলা বেশি হয়ে গেছে, এই কিওয়ার্ড গুলা আমাদের কমা দিতে হবে। কমা দিয়ে আমরা যে লিখে দিতে দিব হচ্ছে এই যে রেস্টুরেন্ট, আর এটা যে আমরা লেফটে দিয়ে দিই, ঠিক আছে, এটাই আমাদের সাজেস্ট করতেছে। এটা আমাদের আমি সবগুলাতে তো দিব না, আমরা কয়েকটাতে এরকম দিব আর কয়েকটা এরকম থাকবে, এরকম থাকবে। এখন ওই ইয়েস্ট এসে আপনাকে যেভাবে সাজেস্ট করবে আপনাকে ওভাবেই কাজ করতে হবে। এর চেয়ে বেশি করলে আপনার করলেই প্রবলেম দেখাবে, যে যে প্রবলেমটা দেখাবে ওইটাকে আপনাকে আবার সলভ করতে হবে। তো এই যে আমাদের প্রবলেম দেখাচ্ছে, এটা আমার আবার সলভ করতে হচ্ছে। আমরা এটা সলভ করে কয়টা চারটা এটাকে আবার ইয়ে করে দেয়, ঠিক আছে আটটা না, আমরা চারটাতে ফুল রাখি আর হচ্ছে চারটাতে শুধু এটা রাখি। এভাবে খুব ভালোভাবে আছে, দেখেন এখানে তারা আবার এটা আমার ছোট হয়ে গেছে, 7 নাম্বার এটা এটা ছোট হয়ে গেছে, এটা থাকবে হচ্ছে হেডিং টু, হেডিং টু থাকবে এটা, এটাকে আমরা সাইড দিয়ে দিই, এটা এখানে 6টা না আর একটা বাদ দিয়ে দিই। তো এভাবে আপনাদের এই ক্লায়েন্টের জন্য কাজ করতে হলে আমাদের যেভাবে কাজ করতেছি এভাবে আপনাদের এটা সুন্দর করে মানে বারবার চেক করে কাজ করতে হবে। যদি আপনি এভাবে বারবার চেক না করে কাজ করেন জমা দেন, ক্লায়েন্ট হ্যাপি থাকবেন, এটা যেভাবে আছে আমরা এভাবেই থাকবো। এটাকে আমরা সাইডে দিয়ে দিই, জাস্ট ব্যাস, আর যা আছে সব ঠিকঠাক। আমরা এখন আবার আপডেট দিয়ে দিব, দেখেন একটা অন পেজ এসে করতে হলে একটা আর্টিকেল কে লেখার পরে কত পরিশ্রম করতে হয়, যে এই আর্টিকেলটাকে প্রপার ভাবে ইয়া করার জন্য, এসইও করার জন্য। এখন দেখেন আমাদের এটা গ্রিন চলে আসছে, আমাদের আর যদি কিছু নাও করি তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখেন আমরা ইন্টারনাল লিঙ্ক করছি কয়টা, এক্সটার্নাল লিঙ্ক এই যে এই অনেক 10টা করছি কিন্তু ইন্টারনাল লিঙ্ক 1টা করছি, তুলনামূলক কম হয়ে গেছে। আচ্ছা দেখি এখানে আর কোনো, দেখেন এখন আমাদের 2টা সমস্যা রয়েছে, এই যে কিউএস ইন হেডিং সাব ইউনিয়ন 2 অর 3, ইউজ মোর কিওয়ার্ডস এই কি ফ্রেজ অর সিমিলার ইন ইউর হেডিং 2 অর 3তে। আমরা আরো কিছু কিওয়ার্ডসাম হেডিং এ ইউজ করতে বলতেছে এখন, তাহলে এটা ইউজ করতে আরেকটা যে আমরা যে রিমুভ করলাম এটা বেশি হয়ে বেশি রিমুভ হয়ে গেছে। এখানে আমাদের এখানে রিমুভটা আরেকটাতে আমাদের করতে বলতেছে যে তোমরা এই কিওয়ার্ডটা আরেকটাতে রাখতে হবে। তো আমরা ওই কিওয়ার্ডটা আবার নেই, এই যে এইখানে ওই কিওয়ার্ডটা আবার দিতে হবে, একটা কিওয়ার্ড মানে বেশি আমরা বাদ দিয়ে দিচ্ছি এইখানে, এই যে এখানে এটা আরেকটা অ্যাড করে দিলাম, তারপরে
এখন দেখি কি বলে, এটা আপডেট তো হয়ে গেছে। যে দুইটা প্রবলেম আছে, যে দুইটা সমস্যা নাই, কিন্তু আমাদের তারা বলতেছে যে আমাদের এখানে কিওয়ার্ড মেটা ডিসক্রিপশনটা বেশি হয়ে গেছে। মেটা ডিসক্রিপশন তো এখন দেখেন, এই মেটা ডিসক্রিপশনটা আমরা এরকম লিখছি 156, তা প্রেফার করতেছে আমরা এই কেটা দেখি। সেভাবে যেভাবে সেভাবে যাবে, কারণ হচ্ছে আমাদের তো এখানে কোনো সমস্যা দেখাচ্ছে না, এটা ভুল দেখাচ্ছে। ঠিক আছে, এই যে আপডেট অটোমেটিকলি আপডেট হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে কাজগুলো আজকে শিখলাম সেটা হচ্ছে যে, এই দেখেন এখানে আমাদের ফোকাস কিওয়ার্ড, এই যে ফোকাস কিওয়ার্ডগুলো এখানে আমাদের তারা রেস্টুরেন্ট এটা দেখাচ্ছে, বোল্ড করে দেখাচ্ছে। কেন বোল্ড করে দেখাচ্ছে? আমরা ফোকাস কিওয়ার্ডটা সে এটাকে ধরে নিছে। আর এটা ধরার মানে হচ্ছে আমরা যখন গুগলে সার্চ করব এই কিওয়ার্ডটা দিয়ে, তখন এই এটা র্যাঙ্কে চলে আসবে। এখন আমাদের এটা অন পেজ কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট, কারণ হচ্ছে আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটা এখানে লিড দেই, এখানে লাল বাতি গুলো আমরা চলে যাবে। এই দেখেন এখানে চলে যেয়ে এখানে কি হয়ে গেছে, বুট বুট লেখা হয়েছে। তার মানে কি আমাদের এটা এখন পারফেক্ট আছে। আর এখানে কি বলছে, ওকে আছে, এটা ওকে আছে, এটা কি বলছে, গুড। এটাকে আরো যদি আপনি অপটিমাইজ করতে চান তাহলে আপনাকে এখানে আরো অনেক কাজ করতে হবে। যে সাব এই ফ্রেজ সাব হেডিং আমরা এখানে একটু যদি ক্লিক করি, ক্লিক করে আমরা এখানে আবার দেখতে পারি যে আসলে আমাদের সাব হেডিং গুলা কোথায় কি ইউজ করতে বলতেছে। এস এস কন্টেন্ট একটা জাহাজ দিয়ে বুঝাইতেছে, সেরিয়েন্সি মানে বিভিন্ন জায়গায় হেডিং থ্রি ইউজ করতে বলতেছে। ঠিক আছে, এই যে দেখেন হেডিং থ্রি বিভিন্ন জায়গায় ইউজ করতে বলতেছে। তাহলে আমরা একটু ইউজ করি হেডিং থ্রি, যেহেতু আমরা ইউজ কম করছি। যে হেডিং সাব টাইটেল সাব, এখানে আমরা একটু হেডিং ইউজ করি। এখানে সাব হেডিং আমরা তাই ইউজ করতে পারি। আচ্ছা, ইন্টারনালি আমরা একটা করছি, ইন্টারনালি আর একটা করি আমরা। এই প্রথম দিকে আরো একটা ইন্টারনাল লিঙ্ক করতে হবে, যে আমরা এখানে দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে ইন্টারনাল লিঙ্ক, আমরা এই যে এখানে একটা ইন্টারনাল লিঙ্ক এখানে একটা ইন্টারনাল লিঙ্ক, এখানে একটা ইন্টারনাল লিঙ্ক করবো, সে আমাদের একটা পোস্টকে এখানে ইন্টারনাল লিঙ্ক করতে হবে। আমাদের পোস্টকে আমাদের ওয়েবসাইটে এখানে ক্লিক করে ভিজিট করি। পোস্ট থেকে আমাদের একটা পোস্টকে নিতে হবে। পোস্ট এটা হচ্ছে রেস্টুরেন্ট, তাহলে আমরা ফুড অ্যান্ড ড্রিঙ্ক এসে ফুড অ্যান্ড ড্রিঙ্ক এবল তো আমরা কিছু দেই নাই, তো আমরা কিডসে চলে যাই। কিডসের এই যে এখানে আমরা চলে যাই, এই এই গিয়াটা আমরা কি করব, কপি করলাম আমরা এইখানে দিয়ে দিলাম। দেখেন এটা দেওয়ার মানে অর্থ হচ্ছে যে এটা এখানে আপডেট হয়ে যাবে অটোমেটিকলি। তো নিচে চলে যাই, কি বলছে এখানে, কিছু তারা আরো ইমপ্রুভ করতে বলতেছে। এগুলো যদি আরো একটু ভালোভাবে লিখি তাহলে ডিসক্রিপশনটা ছোট করতে বলতেছে। এখন আমরা অনলাইনে মেটা ডিসক্রিপশন ক্রিয়েট করব। আমরা স্মল এসইও ক্রিয়েট করছিলাম না, স্মল এসইও আসবেন
আসার পরে আপনি যে দেখেন এখানে লেখা আছে মেটা ডিসক্রিপশন ক্রিয়েটর একশো অপশন রয়েছে, আমাদের ওদের হোম পেজে চলে যাবেন, ওদের হোম পেজে আসবেন, আসার পরে দেখবেন এসিও যাওয়ার পরে এখানে লেখা আছে যে মেটা ডিসক্রিপশন ক্রিয়েট একটা অপশন দিয়েছে তারা, ইমেজ স্কোপি এজ এ কিওয়ার্ড, কিওয়ার্ড ডেন্সিটি লাইক কিওয়ার্ড কিওয়ার্ড পজিশন মেটা ডিসক্রিপশন বেকলিং চেকার এই স্মল এসিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটাকে আপনারা এখান থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন। এই যে মেটা, এই যে জেনারেট মেটা ট্যাগ মেটা অ্যানালাইসিস মেটা ডিসক্রিপশন কোথায় আছে, আচ্ছা এখানে না আসলে আমরা এখানে লিখে দিই মেটা ডিসক্রিপশন জেনারেটর, মেটা ডিসক্রিপশন জেনারেটর ফ্রি মেটা ডিসক্রিপশন জেনারেটর দুইটা ওয়েবসাইট ওপেন করে এখান থেকে আমরা মেটা ডিসক্রিপশনটা ক্রিয়েট করে দেব। আমাদের কিওয়ার্ড হচ্ছে এইটা, আমরা কিওয়ার্ডটা দেব, কিওয়ার্ড দেওয়ার পরে টাইটেল রেস্টুরেন্ট ক্রিয়েট দিলে অটোমেটিকলি তারা এটা যে লোডিং হচ্ছে ক্রিয়েট করে দেবে। এখন তারা আমাকে একটা মেটা ডিসক্রিপশন ক্রিয়েট করে দিচ্ছে, দেখেন আমাদের এই মেটা ডিসক্রিপশনটা পছন্দ হলো আমরা এটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে পোস্ট করে দিলাম, এই দেখেন এখন কিন্তু আমার এই লেখাটা সবুজ হয়ে গেছে, কারণ হচ্ছে আমাদের 100 কত ক্যারেক্টার লাগবে ওই কতটুকু ক্যারেক্টার সে দিয়েছে। এখন দেখেন এই যে প্রবলেম ইম্প্রুভও চলে গেছে আর প্রবলেমও চলে গেছে, ঠিক আছে। এভাবে আমরা করতে পারি, এই যে এখানে আমরা চাইলে ট্যাগ ইউজ করতে পারি, এখানে আমাদের ওয়েবসাইটে আমরা ট্যাগ ইউজ করতে পারি, এই পাশে কিছু কাজ আছে এগুলো আপনাদের একটু দেখেন। এখন সেটা হচ্ছে যে এই প্রথম দেখে এই পাবলিশ, পাবলিশ মানে আপনি এখানে প্রিভিউ চেঞ্জ দেখতে পাবেন, এখানে ক্লিক করলে আপডেট হয়ে যাবে, আমরা যা যা কাজ করলাম এখানে এগুলা আপডেট পাবো আমরা। ক্যাটাগরি মানে হচ্ছে আমাদের এই পোস্টটা যে ক্যাটাগরিতে রাখবো আমরা এই ক্যাটাগরি ওখান থেকে সিলেক্ট করতে পারবো, আপনারা যদি নতুন কোনো ক্যাটাগরি দিতে চান তাহলে লাগছে অ্যাড নিউ ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে এটা অ্যাড নিউ ক্লিক করলেই আমরা নতুন ক্যাটাগরি দিতে পারবো। এটা হচ্ছে আপনার এখানে আমরা ইয়ে করতে পারবো আমাদের কি বলে আমাদের ট্যাগ ট্যাগ দিতে পারবো, আমাদের একটা ট্যাগ দেওয়া আছে অলরেডি, এখানে একটা ট্যাগ দিলাম, দেওয়ার পরে এই যে অ্যাড করে দেন, এই যে অ্যাড হয়ে গেছে। চুজ ফ্রম মোর ট্যাগ ইউজ আপনি পাবেন ট্যাম্পলেট ডিফারেন্ট যেটা আছে আমরা ডিফারেন্ট এটাই থাকবে, এখানে যেভাবে আছে সবগুলোতে থাকবে ফিউচার ইমেজ, ফিউচার ইমেজ হচ্ছে আমরা যখন আমাদের ওয়েবসাইটে পোস্ট করি আমাদের যে এসইওর জন্য যে এই যে এই পাশে একটা অপশন দেখতে পাচ্ছিলাম এই যে অপশনটা, এই যেটা হচ্ছে ফিউচার ইমেজ, এই ফিউচার ইমেজটা এখানে শো করতেছে, ঠিক আছে। দেখেন আমাদের এখন এখানে সব এখানে গুড আছে, আমরা এসইও এখানে এসইওতে 1199টা ওয়ার্ড আছে এটা ঠিক আছে, তারপরে এসইও অ্যানালাইটিকে এখানে সব গুড গুড আছে। তাহলে আমাদের এখানে দেখেন ফোকাস কিওয়ার্ড ইউজ 9 টাইম দিস ইজ গ্রেট, সে বলছে ফোকাস কিওয়ার্ডটা আমি 9 বার ইউজ করছি, এ দেখেন এখন এই হাইলাইটগুলো আমরা ফোকাস কিওয়ার্ডটা কোথায় কোথায় ইউজ করছি ওই জায়গাটা ওই দেখেন হাইলাইট হয়ে গেছে, এখানে ইউজ করছি 9 বার ইউজ করছি, এই যে এখানে ইউজ করছি
এখানে ইউজ করছি, এখানে ইউজ করছি, ঠিক আছে, এগুলো সে ধরে নিছি। এই দেখেন, এখানে একটু বেশি ইউজ হয়েছে, তাই না? স্টুডেন্টস দেবো না, ঠিক আছে। জাস্ট এখন আমাদের কাজ শেষ থাকলে আমরা ওকে করে দিলাম। এখন আমাদের এই পেজটা একবারে পারফেক্ট এসইও হয়ে গেছে। আমরা সেটা কিভাবে দেখতে পেলাম? আমরা এখান থেকে, এটা পারফেক্ট এসইও হয়েছে, আমরা এখান থেকে এটা আমাদের এই পোস্টে চলে যাব। এই যে পোস্ট থেকে অল পোস্টে চলে যাব, আর এইভাবে যা আছে আমরা এগুলো ক্লোজ করে দেই। অল পোস্টে আসলাম, আসার পরে এই যে এখানে লেখা আছে গুড, আমরা যা পোস্ট করছি সবগুলোতে গুড আছে। এই দেখেন, এখানে আমাকে একজনে কমেন্ট করছে, এখানে একজন আমাকে কমেন্ট করছে। এখন আমাদের কাজ থাকবে কি এই কমেন্টটা দেখার জন্য। এই দেখেন, এই যে এখানে আমরা কমেন্টে ক্লিক করলাম, ঠিক করার পরে অনেকে স্প্যাম কমেন্ট করবে, আপনার এখানে অনেক স্প্যাম কমেন্ট করবে। যাই হোক, আমাদের পোস্টটা সুন্দর হয়েছে আমার মনে হয়। এখন আপনারা যদি আপনাদের ওয়েবসাইটকে এইভাবে এসইও করেন, হোম পেজ এসইও, তাহলে এই কিওস্ক এসইও এর মাধ্যমে এইভাবে এইভাবে করতে হবে। কারণ কিওস্ক এসইও এটা খুব জনপ্রিয় একটা ওয়েবসাইট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিওস্ক এসইও দিয়ে কীভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটকে হোম পেজ এসইও করবেন। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন। এরকম এসইও ফ্রেন্ডলি আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও অনেক ভিডিও আমরা রেগুলার আপলোড করতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।